Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ajker video r bishoy fresh happy nappy pan diaper. Tahole cholun kotha na bariye bistarito alochonay chole jai. Eta hocche fresh er ekta product. Ami hocche pan diaper ta niyechi. Etar hocche apnara chaile belt system tao nite paren. আর আজকে আমি এটার সবকিছু আলোচনা করব এটা কতক্ষণ পর্যন্ত লাস্টিং করে এটা বাচ্চাদের জন্য আসলে কতটুকু ভালো এটা স্যাটিসফ্যাকশন ব্যবহার করে আসলে কতটুকু আপনি পাবেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব তো আমি হচ্ছে এটা 40 পিসের যেটা ওটা আমি নিয়েছি এবং আমি হচ্ছে প্যান ডায়াপারটা নিয়েছি কারণ আমার কাছে মনে হয় যে প্যান ডায়াপারটা আমার জন্য সুইটেবল বেল্ট ডায়াপারটা আমার বাচ্চাকে পড়াতে আমার অসুবিধা হয় কারণ বাচ্চার অনেক বেশি নাড়াচাড়া করে অনেক প্রবলেম হয়ে যায় সেজন্য আমি প্যান ডায়াপারটা নিয়ে আমি কারণ আমি প্যান্টের মতো পরাই ফেলি সেই জন্য আর এটা হচ্ছে বিভিন্ন সাইজ আছে যেমন স্মল লার্জ এক্সএল এবং এক্সট্রা লার্জ আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের ওজন অনুযায়ী নিতে পারেন আমি হচ্ছে এটা লার্জটা নিয়েছি 9 থেকে 14 কেজি যেটা যেহেতু আমার বাচ্চা 9 মাস বয়স সেজন্য আমি এটা নিয়েছি আর এখানে হচ্ছে ডায়াপারের ব্যবহার বিধি দেওয়া আছে কিভাবে পরাতে হবে কিভাবে আপনি এটা হচ্ছে খুলতে হবে সবকিছু এখানে ডিটেইলস দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন তারপর আসি এটার মূল্য এটার মূল্যটা হচ্ছে এখানে 890 টাকা দেওয়া কিন্তু আপনি চাইলে দোকানদারের সাথে যদি বার্গেনিং এটার মূল্য হচ্ছে 890 টাকা কিন্তু আপনি চাইলে দোকানদারের সাথে বার্গেনিং করেও নিতে পারেন অথবা অনলাইন থেকে অনেকে ডিসকাউন্টে কিনে সেটা হচ্ছে আপনাদের সুবিধা মতো আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে কিনতে পারেন এখন আসে আসলে এটা বাচ্চাদেরকে কতক্ষণ পর্যন্ত এটা লাস্টিং করে সেটা হচ্ছে বিষয় যেহেতু আমরা রাতের বেলা বাচ্চাদেরকে পড়াই যেন বাচ্চাদের ঠান্ডা লেগে না যায় ডায়াপারটা আসলে কেমন হয় এটা হচ্ছে ডায়াপারটা এবং খুব ভালো এটা হচ্ছে ইন্ডিকেটর আপনার বাচ্চা যখন এটা যখন একদম ফুল পুরাটা যখন গ্রিন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা আসলে খুলে ফেলা উচিত তো আমি হচ্ছে আমার বাচ্চাকে হচ্ছে এটা হচ্ছে রাতের বেলা 10টা 11টার দিকে পড়াই এবং সে যখন ঘুম থেকে ওঠে 8টা অথবা 9টা অথবা 10টা তখন খুলি এর মাঝখানে আমার বাচ্চার এটা লিক করে না আমি হচ্ছে এটা অনেক দিন ধরে ব্যবহার করছি আমি এর আগে অনেক ডায়াপার ব্যবহার করেছি এবং ওগুলোর রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন কিন্তু আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে আমি এটা ব্যবহার করে খুবই আমার ভালো লেগেছে কারণ হচ্ছে সবথেকে বড় প্রবলেম হচ্ছে যেটা অনেকেই বলে থাকেন যে ডায়াপার পরানোর পরে লিক হয়ে যায় কিন্তু এটাতে আমি এখন পর্যন্ত লিক হইতে দেখিনি যদি আপনি সুন্দরভাবে বাচ্চাকে পড়াতে পারেন তাহলে কোনোভাবেই এটা লিক হবে না আর শীতে একটু ডায়াপারের দাম বেশি থাকে একটু বারবার চেঞ্জ করতে হয় তারপরে আমি বলবো যে এটা অনেক বেশি আপনি লাস্টিং করে যার জন্য আপনি এটা চয়েস করে নিতে পারেন আপনার বাচ্চার জন্য তো এই হচ্ছে আমার ডায়াপার রিভিউ আমি আমার বাচ্চার জন্য ব্যবহার করে যতটুকু স্যাটিসফ্যাকশন হয়েছি সেটাই আপনাদের সামনে শেয়ার করেছি আর আমার চ্যানেলে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আরও ভিডিও আছে তারা চাইলে আপনারা দেখতে পারেন আপনাদের কাজে লাগবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য